হাই, আমি মৌমিতা আর আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজ আমি আপনাদের পেঁয়াজ ছাড়া মুড়ি ঘন্ট রেঁধে দেখাবো। এখানে প্রথম একটা আমি কড়াই গরম করে এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর একটা কাতলা মাছের মাথা নুন হলুদ মাখিয়ে কড়াইয়ের মধ্যে ভাজতে লাগলাম। 5-7 মিনিট ভাজার পর কাতলা মাছের মাথাটা আমি ঢাকা দিয়ে দিলাম। মুড়ি ঘন্ট রান্নাতে কাতলা মাছের মাথা হলে সবথেকে ভালো হয়, কারণ এটাতে টেস্টটা বাড়ে। এরপর জল দিয়ে দিলাম, কারণ জল দিলে মাছের মাথাটা খুব তাড়াতাড়ি ভেঙে যায় আর এটা ভাজাও তাড়াতাড়ি হয়। এরপর একটা পাত্র দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। মাছের মাথাটা ভাজা হয়ে গেলে এবার অন্য একটা পাত্রে আমরা এটা তুলে রাখব। এই মুড়ি ঘন্ট রেসিপিটা আমার মার কাছ থেকে শেখা। খুব টেস্টি করে আমার মাই মুড়ি ঘন্টটা বানায়। আমরা এরপর সেম কড়াইয়ের মধ্যে একটা তেজপাতা দিয়ে দেবো। তেজপাতাটা খুব ভালো করে ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা খুব ভালো করে ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো আস্ত জিরে। জিরেটা নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি। চিনিটা দেখছি শুধুমাত্র কালারের জন্য, এটা ক্যারামেলাইজড হয়ে গিয়ে কালার হয়ে যাবে লাল রঙে। এরপর এর মধ্যে দিয়ে দেবো কাজু, টমেটো, কাঁচা লঙ্কা এবং এর মধ্যে দিয়ে দেবো আরও কিছু কিচমিচ। মিক্সচারটা ভালো করে নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেবো একটু জিরে বাটা, লাল লঙ্কা গুঁড়ো, নুন আর হলুদ। এরপর ভালো করে এটা আবার মিক্স করতে থাকবো। এরপর আগে থেকে ভিজিয়ে রাখা হাফ কাপ গোবিন্দভোগ চাল বা খাসার চাল যদি না পান সেক্ষেত্রে বাসমতি রাইস এই মিক্সচারটার মধ্যে দিয়ে দেবো। আমি আজকে রান্নায় গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি। প্রথমে চালটাকে 15 মিনিট ভিজিয়ে রেখে তারপর জলটা ঝরিয়ে এই ভাজার মধ্যে দিচ্ছি। চালটা ততক্ষণ অবধি ভাজতে থাকবো যতক্ষণ না চালটা থেকে পপিং সাউন্ড মানে চাল ভাজার আওয়াজ আসতে থাকবে। এরপর এর মধ্যে মিলিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু। এরপর দিয়ে দেবো আমরা জল। গাইস, আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর বেল বাটন প্রেস করবেন আরও নতুন কিছু জানার জন্য। আমি এখানে অলরেডি 3 কাপ মতো জল দিয়ে দিয়েছি আর এই জলটা আগে থেকে গরম করে রাখার দরকার নেই, আপনার নর্মাল ঠান্ডা জলও দিতে পারেন। এরপর এটা ভালো করে চাপা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। চালটা আধ সেদ্ধ হওয়া অবধি আমরা অপেক্ষা করব এবং চালগুলো কিন্তু বেশি নাড়াবো না, নইলে চালগুলো ভেঙে যেতে পারে। এরপর আমরা একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্ট যেটা হচ্ছে কেওড়া জল 1 টেবিল চামচ মতো এটার সাথে মিশিয়ে দেবো। এই কেওড়া জল কিন্তু মুড়ি ঘন্টর একটা আলাদা ফ্লেভার এনে দেবে। হ্যাঁ, তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা কিন্তু খুব বেশি পরিমাণ মেশাবো না, অল্প মাত্রা দেবো। আর তারপর আগে থেকে ভেজে রাখা মাছের মাথা আমরা এই পুরো মিক্সচারটার সাথে ভালো করে মিশিয়ে আবার কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো। অলমোস্ট 5-7 মিনিট পর ঢাকাটা খুলে আমরা আবার চেক করে নেব। অলরেডি মুড়ি ঘন্টটা হয়ে এসেছে। এখানে আমি মুড়ি ঘন্টটা একটু ড্রাই রাখবো, তাই অতিরিক্ত জল যেটা থাকছে ওটা আমরা শুকিয়ে নিচ্ছি। জলটা শুকিয়ে এলে এর মধ্যে মিশিয়ে দেবো গরম মশলা আর মিক্স করব। আমি কিন্তু এখানেই ফ্লেমটা বন্ধ করে দেব। পুরো রান্নাটা আমি মিডিয়াম টু লো হিটে করেছি। তারপর মিলিয়ে দেব হোমমেড ঘি। কীভাবে খুব সহজেই আপনারা বাড়িতে ঘি বানাতে পারবেন সেটা আমি ভিডিওতে দেখিয়েছি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা চাইলে ওটা চেক করে নিতে পারবেন। আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই মুড়ি ঘন্ট। এরপর মুড়ি ঘন্টটা কিছুক্ষণের জন্য একটা পাত্র দিয়ে চাপা দিয়ে রাখবো যাতে ফ্লেভারটা ভালো করে মিক্স হয়। আমার মুড়ি ঘন্টটা রেডি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সো টেক কেয়ার গাইস অ্যান্ড বাই।